দু লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে সিপিএমের পশ্চিমবঙ্গ ত্রিপুরায় খাতাই খুলতে পারেনি তারা দু হাজার লোকসভা নির্বাচনে এই দুটি রাজ্য থেকে গুটি কয়েক লোকসভা আসনে সিপিএম জয় পেলেও দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই দুটি রাজ্যে খাতাই খুলতে পারেনি তারা সম্প্রতি দিল্লিতে সিপিএমের পলিট ব্যুরো বৈঠকে লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ নিয়ে আলোচনা হয় এরপর রাজ্যস্তরে বৈঠকের পর সেই রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবে চলতি জুন মাসেই সোমবার সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সূত্রের খবর লোকসভা নির্বাচনের দলের ভরাডুবি থেকে মাত্র এক বছরই রাজ্যে দলীয় সংগঠনের ঘষ্ণ অবস্থার কারণও আলোচনা টেবিলে উঠছে বৈঠকে যোগ দিতে রাজ্যে এসেছেন সিপিএম পলিট সদস্য প্রকাশ কারাত রাজ্য থেকে সিপিএমের পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার থেকে শুরু করে সিপিএমের রাজ্য শীর্ষ নেতৃত্ব ও রাজ্য কমিটির সদস্যরা যোগ দিয়েছেন বৈঠকে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনে শুধু পরাজয়ই নয় রাজ্যের প্রধান বিরোধী দল নেমে এসেছে তৃতীয় স্থানে দীর্ঘ সময় রাজ্যে ক্ষমতায় থাকার পরও ক্ষমতা হারাবার পরই এত অল্প সময়ে দলীয় সংগঠনের এমন বেহাল দশা কংগ্রেসের দ্বিতীয় স্থানে উঠে আসা লোকসভা নির্বাচনে বিষয়টি আলোচনা টেবিলে উঠে আসে বলে দলীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ নিয়ে দলের রাজ্য নেতৃত্বের মধ্যেও মতবিরোধ বৈঠকে উঠে আসে বলে মেলারমার সূত্রে খবর আগামী দিনে দলীয় সংগঠন শক্তিশালী করা থেকে জনসংযোগ বাড়ানো থেকে শুরু করে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে রণকৌশল বৈঠকের টেবিলে আলোচনায় উঠে আসে বলে দলীয় সূত্রে খবর রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা